আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি সুলতান ইলেকট্রিক P6 চ্যানেল থেকে আবারও আসলাম আপনাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আপনাদেরকে দেখাবো কি কি পার্টসগুলা কন্ট্রোলারে শর্ট হলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। তো আশা করি সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, ভিডিওটি না টেনে। তো অবশ্যই ইলেকট্রিক P6 চ্যানেলটা আপনারা নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আমরা আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব ভিডিওতে। তো আজকে কী কী পার্টস আমাদের সমস্যা হলে গাড়িটা অনেক ধরনের সমস্যার সম্মুখীন হয়, তো চলুন আজকে আপনাদেরকে এই পার্টসগুলা আমি চিনিয়ে দিব ইনশাল্লাহ। আশা করি ভিডিওটি না টেনে দেখবেন। সো ভিউয়ার্স, দেখেন এই যে আমার হাতে যে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডটা মূলত একটি কন্ট্রোলারের বোর্ড। আমাদের প্রথমে আমরা এই যে মোসফেটের সাইডে যে ফিল্টারিং ক্যাপাসিটারগুলো থাকে, যেমন এই যে দেখতে পাচ্ছেন ক্যাপাসিটারগুলা, তো এখানে প্রথমত আমি ক্যাপাসিটার দিয়ে শুরু করি। তো আমরা যদি এই যে ক্যাপাসিটারগুলো দেখতে পাচ্ছেন, এই ক্যাপাসিটারগুলা কী সমস্যা হলে গাড়িটা কী ধরনের সমস্যার সম্মুখীন হয়। তো এই ক্যাপাসিটারটা অনেক সময় আপনারা দেখেছেন, অনেক সময় আমরাও দেখি যে ক্যাপাসিটারটা ফুলে গেলে এর ধারণ ক্ষমতা কমে যায়। কমে যাওয়ার কারণে গাড়িটা লোড নেয় কম, অর্থাৎ লোড কম নেওয়ার কারণ হচ্ছে এই ক্যাপাসিটারটা ভালো থাকাকালীন এটা আমাদের ভোল্টেজটা এই এই সার্কিটে জমায় রাখে। আর যদি ফুলে যায় তাহলে কি হয়, এই ক্যাপাসিটারটা ভোল্টেজটা জমায় রাখে না, আরও শর্ট করে দেয়। তো এই গেল ক্যাপাসিটারের হিসাব। আর ক্যাপাসিটারগুলো যদি শর্ট থাকে, শর্ট থাকলে দেখা যায় অনেক সময় গাড়ি চলা অবস্থায় ঝাঁকি পারে, পিক আপ ছেড়ে দেয়, জাম হয়ে যায়। এটাই হচ্ছে এই ক্যাপাসিটারের সমস্যা। তো এখানে যে দেখতে পাচ্ছেন লাল লাল তিনটি পার্টস, একটা দুইটা তিনটা, তো এই তিনটা পার্টসের কাজ হচ্ছে এই ক্যাপাসিটারের প্রোটেক্ট করা। এই এই এটার নাম হচ্ছে PF, জাম্পারিং PF। মূলত আমাদের এই PFগুলো মিটারে কখনোই মাপে দেখাবে না। তো দেখেন আমি একটা মেপে দেখাই। তো দেখেন আমি আপনাদেরকে একটি এই PF আমরা মেপে দেখাই। তো দেখেন এখানে কিন্তু PF-এর দুটি ঠ্যাং দেওয়া আছে, এখানে এই যে দেখা যাচ্ছে, দেখেন এখানে দুটি ঠ্যাং দেওয়া আছে। তো মূলত আমরা মিটারটা এখানে ধরে নিলাম, আরেকটা এখানে ধরে নিলাম। তো দেখেন আমাদের কিন্তু এটা অল্প একটু মাপে দেখাচ্ছে। এইটুকু মাপ দেখার কারণ হচ্ছে যেহেতু আমাদের এই PF-টা এই সার্কিটে লাগানো আছে, তার জন্য একটু মাপে দেখাচ্ছে। আর এটা যখন এই PF-টা যখন মাপে থাকবে না, এই সার্কিটে গাঁথা থাকবে না, তখন কিন্তু এটা 1 ফুটাও আমাদের এই মিটার কিন্তু শো করবে না। আর যদি এই ফিল্টারটা যদি খারাপ থাকে, এই বুস্টারটা যদি খারাপ থাকে, এই PF-টা যদি খারাপ থাকে, এই PF-টা যদি খারাপ থাকে, তো অবশ্যই আমাদের এই মিটার কিন্তু এইরকম মাপ দেখাবে। তো যাই, আমি এখন আরও কিছু পার্টস দেখাবো আপনাদেরকে, আজকে ভিডিওটা অতটা বড় করব না। এই যে এখানে যে দেখতে পাচ্ছেন, এখানে যে দেখতে পাচ্ছেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা পার্টস, এই পাঁচটার নাম হচ্ছে জিনার ডায়োড। পাঁচটার নাম হচ্ছে জিনার ডায়োড। তো এটার কাজ হচ্ছে
আমাদের বিভিন্ন 5 ভোল্ট এখান থেকে আউট হয়। এই এই জিনার ডায়োডের ডায়োডের কাজ হচ্ছে এটা 5 ভোল্ট নিয়ন্ত্রণ করে আমাদের আইসি পিকআপে দেয়। মূলত আমাদের 5 ভোল্টটা এই আইসি থেকে আসে আর এখান থেকে আসে। তো এই জিনারের হিসাবটা হচ্ছে এই জিনারটা আমরা কিভাবে মাপবো। এই জিনারটা আমাদের মাপার একটা পথ হচ্ছে যদি আমরা যে এই গাড়িগুলো এই কালো ডায়োডগুলো যে মাপি ওই কালো ডায়োডের হিসাব আর এর হিসাব এক। তো দেখেন এটা কিন্তু আমাদের মাপে দেখাচ্ছে। দেখেন এটা কিন্তু আমাদের মাপে দেখাচ্ছে 80%। এই জিনারটি যে দেখতে পাচ্ছেন এই যে এখানে দেখা যায় কালো একটি চিহ্ন আছে আর এদিকে কিন্তু কোনো চিহ্ন নেই, সমস্ত জায়গায় লাল। এইটা কালো জায়গায় যেটা চিহ্ন এই চিহ্নটা আমাদের কিন্তু ওই কালো ডায়োড আছে, এক সাইড সাদা এক সাইড কালা। তো ওই কালো সাইডের হচ্ছে নেগেটিভ আউট করে আর সাদা সাইডে কিন্তু পজিটিভ আউট করে। তো এখানে এটা হচ্ছে যে এটা কালা আর এক সাইড লালচে ভাব। তো এটা কাজ হচ্ছে আমরা যদি যেহেতু এই যে ডায়োডটা যে দেখতে পাচ্ছেন এই ডায়োডটা দিয়ে যদি আমরা 4টে ডায়োড দিয়ে আমরা এসি ডিসি ভোল্ট আউট করতে পারি, কিন্তু এই জিনারের ক্ষেত্রে কিন্তু তেমনটা হবে না। আপনারা জিনার যদি এই ডায়োডের ক্ষেত্রে ব্যবহার করেন এই জিনারগুলো তাহলে এটা হবে না। আর এটা যদি শর্ট হয়ে যায় এটা কিন্তু দুনোদিকে আমাদের মিটারে মাপে দেখাবে। তো ভিউয়ার্স আমি আর বেশি কিছু দেখাবো না, আর আরেকটি পার্টসের ব্যাপার আপনাদেরকে জানিয়ে দিব, তারপরে আমি বিদায় নিব। আপনাদের মূল্যবান সময় আর নষ্ট করতে চাই না। এই যে দেখতে পাচ্ছেন এটা একটি পার্টস, এটা কিন্তু জাম্পারিং একটা ফিল্টার, এটা সহজে কাটে না। আর এটা মিটারে মাপ দিলে সম্পূর্ণ শর্ট দেখাবে। মূলত এটা যদি আমাদের এই মিটারে যদি শর্ট দেখায়, অর্থাৎ মিটারে যদি আমরা মাপি এরকম যদি দেখায়, এই এরকম শর্ট যদি দেখায়, এরকম শর্ট দেখালে সেই ক্ষেত্রে কিন্তু মাপতে হবে যে এটা ভালো। আর যদি আমাদের মিটারে একদম মাপ না দেখায় সেই ক্ষেত্রে কিন্তু এই পার্টসটি খারাপ। আর আপনাদেরকে আমি আরও অনেক ধরনের পার্টস আছে, মূলত আগে পার্টসের সম্পর্কে জানতে হবে, তারপরে কাজগুলো বুঝতে পারবেন। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।